তো হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে মেলা হয়, বিরাট বড় মেলা, বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের হয়তো 2 নম্বর মেলা হয় এটা, সব থেকে বড় দুর্গা পুজোর মেলা। তো ওখানে যাচ্ছি, এটাকে বলে আদিবাসী মেলা, বলে বিশেষ করে আদিবাসীরা অনেক আসে, মানে নৃত্য হয়, তারপরে মনে করো ওখানে প্রাইজ বিতরণ হয়, আদিবাসীর মধ্যে যে সব থেকে ভালো নাচবে এরকম টাইপ কিছু। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি এখন, চলো মেলায় গিয়ে সরাসরি তোমার সাথে দেখা হচ্ছে কি কি ও মেলার অবস্থা, চলো। আমরা এখন এখন নামলাম, দেখো এই সামনেই নাচ হচ্ছে, তো ক্যামেরাটা তো ভালো বোঝা যাচ্ছে না, চেষ্টা করি। তো এই দেখো সামনে নাচ হচ্ছে, খুব ভিড়, তোমরা দেখবা, দেখতে পাবো আরও ভিতরে যাবো যখন, খুব ভিড়, খুব অতিরিক্ত ভিড় হয় এখানে। আর সামনে যেটা দেখছো এটা আমাদের প্যান্ডেল, তো এটাই সব থেকে আমাদের এখানে বড় পুজো হয়, বড় প্যান্ডেল। তো যেটার কাজ চলছিল প্যান্ডেলের, সেটা এটাই সেই প্যান্ডেল। দেখো কত লোক, এক্সেস লোক, মানে ধারণার বাইরে লোক হয় এখানে। মেলার ভেতরে যাবো এখন, তারপর তোমরা দেখতে পাবো, চলো। তো হঠাৎ করে দেখি রাস্তা দিয়ে যেতে যেতে ভেতরে তো প্রতিমা বিসর্জনে যাচ্ছে কেউ, হয়তো ওই সাইডের প্রতিমা হবে, মানে অন্য সাইডের। তো এই ফাঁকে এটারও ভিডিও করে নিই, যতই হোক আমাদের দুর্গা মা বলে কথা, ভিডিওটা করে নিই। Thank you.
আমরা মেলার ভিতর থেকে যাচ্ছি, এটা পিছন দিক দিয়ে শুরু করলাম। চলো মেলার ভিতরে যাই সরাসরি, তারপর দেখা হচ্ছে মেলাটা দুপুরে করে তোমাদের দেখাচ্ছি। অনেকটা এদিকে চলে আসলাম, তো আমি আরও ভিড় অনেক করতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে আসছিলাম, তো হঠাৎ করে আমার মানে হাত থেকে কেউ মোবাইলটা টানছিল, তো বারবার এর জন্য আমি বেঁচে গেলাম, মোবাইলটা নিতে পারিনি, আমি হাত করে শক্ত করে ধরে গেছিলাম যখন ভিডিও করছিলাম। তো যাই হোক, এখন আমি আর বেশিক্ষণ থাকবো না মেলায়, হালকা পাতলা মেলাটা ঘুরেই চলে যাবো। এরকম আমার একটা বন্ধুর পার্স চুরি হয়ে গেছে, তো এটা আমার একটা বন্ধু এসেছে এখানে, হাসি মজা করছি আমরা, তো সরাসরি চলো দেখাচ্ছি অন্য জায়গায় যাচ্ছি, তারপর দেখা যাচ্ছে। আসার সময় ভালাম বিরিয়ানি খেয়ে যাই, তো একটা দাদা আছে বিরিয়ানি দিচ্ছিলো, ওকে বললাম একটু বেশি করে দিতে, এমন বেশি দিয়েছে খেতে খেতে নিয়ে যাচ্ছি বাড়িতে, আমার খেয়েটে অর্ধেক।